আজ আমি আপনাদেরকে সরস্বতী পুজো উপলক্ষে গোপালের এরকম একটা জামা দেখাবো, বা বসন্ত পঞ্চমীর জামা দেখাবো। বসন্ত পঞ্চমীর জামা, তাই জন্য বাসন্তী কালার দিয়ে করছি। এই বাসন্তী কালার আর এই অরেঞ্জ কালার দিয়ে আমি ডিজাইন করব, আর এই ধরনের কিছু স্টোন ব্যবহার করব, আর কাঁচি লাগবে, আর 12 নম্বর ক্রুশ দিয়ে করব। আমি চলিটা তৈরি করে রেখেছি, এই উপরে টপটার ভিডিও আমার দেওয়া আছে, দেখে নেবেন। ওখানে আমি এবার এখানে ঘেরাটা শুরু করব। আমি 3টে চেন নিয়েছি, এবার প্রতিটা চেনের মধ্যে আমি দুবার করে ডবল ক্রুশ করব, দিয়ে আমি ঘেরাটা বাড়াবো। এই একটা চেন নিলাম আর একবার ডবল ক্রুশ করলাম, তাহলে আমার দুটো হয়ে গেল। এই পরের চেনটাতেও আমি দুবার ডবল ক্রুশ করব, এই একবার হলো, এই দুবার হলো। এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে আসব। এই যে দুটো, হ্যাঁ, পুরো রোটা আমি কমপ্লিট করব। আমি একদম রোয়ের শেষে চলে এসেছি, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে যে চেন নিয়েছিলাম 3টে, এখানে আটকে দেব। আটকে দিয়ে আমি এখানে 3টে চেন নেব। 3টে চেন প্রত্যেকবারই নর্মাল যেরকম নেওয়া হয় সেরকম নেওয়া হবে। আমি তাছাড়া আরও এক্সট্রা দুটো চেন বেশি নিয়ে এবার আমি এটা এই পরের চেনে আটকে দেবো। তারপরে আমি দুটো চেন বাদ দেব, এই একটা দুটো চেন বাদ দিয়ে তৃতীয় নম্বরে আমি আবার 3টে করে চেন নেব, নিয়ে এর সাথে আটকে দেব। একটা দুটো চেন বাদ দিয়ে এখানে আমি এইভাবে স্লিপ স্টিচ আটকে দেব, আবার আমি 3টে চেন নেব। এই যে এইরকম ডিজাইনের জন্য, এই ডিজাইন এইটার জন্য আবার একটা দুটো বাদ দিয়ে আমি এই তৃতীয় নম্বর চেনে আটকে দেব। এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে আসবো। আমি রোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আবার দুটো একটা দুটো চেন স্কিপ করব, করে 3rd নম্বরে আমি এখানে দুবার ডবল ক্রোশ করব। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জুড়ে দেব। এটা দুটো ডবল ক্রোশ করবো না, এখানে একটা চেন না যেহেতু আছে, সেহেতু আমি এখানে একবার ডবল ক্রোশ করব, করে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। এবার আমি এখানে অরেঞ্জ কালারটা অ্যাড করব, নিচ্ছি 3টে চেন নিয়ে এখানে আমি 6 বার ডবল ক্রোশ করব, একটা চেন আর 5 বার, মানে 6টা হবে তাহলে।
এই আমার ছটা ডবল ক্রোশ হয়ে গেল। এবার আমি ক্রোশটা বার করে নেব, নিয়ে এখানে ঢুকিয়ে এর সাথে আমি এটা জুড়ে দেব। দিলে এই দেখুন একটা গোলাপের কুড়ির মতো হলো। এবার আমি আবার চেন নেব। আমি চেন নিলাম, এই তিনটে চেন নিলাম, নিয়ে আবার একটা দুটো বাদ দিয়ে আমি একটা দুটো এইটাও বাদ দিলাম। আমি বাদ দিয়ে হ্যাঁ থার্ড নম্বরে দুটো বাদ দিয়ে থার্ড নম্বরে আমি আবার ছটা ডবল ক্রোশ করব। ছটা ডবল ক্রোশ করব আমি এখানে, করে আবার একটা গোলাপের কুড়ির মতো করব। এক দুই তিন চার পাঁচ, আর একটা করব, ছটা করব। এবার আবার ক্রুশটা আমি বার করে নেব, নিয়ে আবার এখান থেকে এইভাবে এটাকে আটকে দেব। আবার আমি চেন নেব তিনটে, নিয়ে এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করব। রোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এইভাবে পুরো রোটাই আমি করে নিয়ে আসলাম, ছটা করব এখানে। ছটা হয়ে গেছে, এবার আমি এটা এখান থেকে আবার এইভাবে জুড়ে দেব। দিয়ে আমি এখানে এটা এই লাস্ট ফুলটা করছি, এই রোড এই ফুলটা করলে আমার এই রোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আবার এই বাসন্তী কালারটা দিয়ে তলের ঘেরাটা আবার বাড়াবো। দেখুন আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এই জিনিস এখান থেকে স্লিপ স্টিক্স দিয়ে জুড়ে দেবো, দিয়ে আমি এখানে হলুদ সুতোটা আবার হলুদ সুতোটা আমি এখানে কাটিনি, আবার আমি হলুদ সুতো দিয়ে শুরু করব। এই যে গোলাপ ছোট ছোট গোলাপের কুড়ি, এই এই ডিজাইনটা আমি এই এর পরের পাটে আমি দেখাচ্ছি। এরকম ডিজাইনটা আমি আবার শুরু করব হলুদ সুতো দিয়ে, এটা আমার পরের ভিডিওতে থাকবে।